পূজোর অঞ্জলিই যখন দিতে পারলাম না তাহলে আর ঠাকুর বরণও আর এবছরটা না হয় বাজি দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজ হলো দশমী। তোমাদের প্রত্যেককে জানাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন, আর বড়দের জন্য রইল প্রণাম। আমরা প্রতি বছর নিউ গড়িয়ায় একটা আবাসন, আমি একটু মাস্কটা খুলছি, এখানে কেউ নেই আশপাশে সেই জন্য, তো প্রতি বছর আমরা নিউ গড়িয়ার আবাসনে একটা ভীষণ সুন্দর পুজো হয়, খুব ভালো লাগে আমাদের। প্রতি বছর আমরা ষষ্ঠী সপ্তমী এরকম সময় এসে ঘুরে যাই, তো এবারে আর আমাদের সেই সুযোগটা হয়নি। তো আজকে দশমীর দিন এসেছি, কিন্তু এসে খুবই হতাশ হলাম, ঠাকুর বিসর্জন হয়ে গেছে। এই আবাসনের একটা নির্দিষ্ট জায়গা ঠিক করাই আছে, সেখানেই প্রতি বছর পুজো হয় আর কি, পুজোর বেদি মানে ওরকম করা আছে। সেই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করা আছে সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। আর দেখো এখানে আমার পেছনেই রয়েছে রামকৃষ্ণ ঠাকুরের মূর্তি, তো এই জায়গাটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তো কখনো কখনো এরকমও হয়, তোমরা জানো অভিষেকের মঙ্গলবার করে অফ ডে থাকে, আমরা এমনি এখানটা এই আবাসন এই এলাকার মানে বাড়িগুলো এত সুন্দর লাগে দেখতে, আমার একটা সল্ট লেক টাইপের, তো এই জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখি। আর পুজোর সময় তো মাস্ট আসি, কিন্তু এবছর দেরি হয়ে গেল তাই মায়ের দর্শনও আর হলো না। যাই হোক তোমাদের একটু দেখাচ্ছি এলাকাটা, চলো মাস্কটা পরে। এই যে অভিষেক বাবু দাঁড়িয়ে আছে, ও একটু পরে তোমাদের সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছে, বলছে আমি মাছটা যখন খুলবো তখন বলবো। হ্যাঁ এই দেখো এটা হচ্ছে এদের, এটা এদের পার্মানেন্ট এরকম করা। দেখতেই পাচ্ছো এই হচ্ছে এদের ভেতরে পুজোটা হয়, আর দেখো ভেতরটা ফাঁকা, এখানেই ঠাকুর হয় প্রতিবার। অনেকেই সিঁদুর খেলা মানে এখানে সিঁদুর খেলা হয়েছে, বরণ হয়েছে, আমাদের পাড়াতেও অ্যানাউন্স করছিল বরণ হবে একে একে, কিন্তু আমরা এবারে আর বরণের রিস্কটা নিলাম না। পুজোর অঞ্জলিই যখন দিতে পারলাম না তাহলে আর ঠাকুর বরণও আর এবছরটা না হয় বাদই দিলাম। সামনের বছর নিশ্চয়ই সিঁদুর খেলবো, বরণ করব। তো এই আজকে দশমীর দিন আমরা যা যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করব, চলো যাই দেখি আর কোথায় যাওয়া যায়। দেখো দাঁড়া দাঁড়া দাঁড়া, অভিষেক অভিষেককে দেখো আমার এইখানে, দেখো এইখানটায় উঠে দাঁড়িয়ে ও ভিডিওটা তুললো। তোমাদের তো একটা ছোট ঠাকুরের ভাষণ দেখালাম, মানে আমরা তখন বাইকে করে যাচ্ছিলাম, তখন ওরা ওই ওই ছোট ওই গাড়িটা করে ঠাকুর নিয়ে যাচ্ছিলেন। অভিষেক বললো দাঁড়ায়, মনে হচ্ছে এটা সামনে একটা পুকুর আছে, তো সেখানে মনে হচ্ছে এই ঠাকুরটাকে ভাষণ দেওয়া হবে, তো সেই জন্য আমরা ওখানে গিয়ে আবার দাঁড়ালাম ওয়েট করে, ঠাকুর ভাষণ হলো পুরোটাই শুট করলাম। যাচ্ছে কফি অ্যান্ড স্ন্যাক্সের জন্য কিছু, আর এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো খুব সুন্দর। ব্যবস্থা আছে মানে বাইরে আউটসাইডে, তো আমরা ভেতরটাতেই বসলাম, ফাঁকা আছে, কথা বলতে পারবো ভালো করে সেই জন্য। বাইকে যাতায়াত করলে এটাই সমস্যা, হেলমেট পরলে এত চুল এত চিপটে যায়, বাইরে থেকে এখন সেজে বুঝে বাড়া বেরোলাম তখন বেশ ভালো লাগছিল, আর এখন দেখো চুল ফুল চিপটে গেছে।
আগের দিন যখন ভিক্টোরিয়ায় এসেছিলাম রাত্রিবেলা তোমাদের বলে দেখিয়েছিলাম পুরো অন্ধকার ছিল, আর আজকে দেখো এখন প্রায় 10:10 হয়ে গেছে, দেখো আলো ফলমলে ভিক্টোরিয়া। কিরে তোর কি মন খারাপ করছে? পুজো শেষ হয়ে গেল। মন খারাপ বলতে সেই যে আনন্দটা তো প্রথম থেকে পুজো ছিল, কিন্তু এবারে তো সেই অত ঘোরাঘুরি, আর সত্যি কথা বলতে সেই মার্চ মাসের শেষ থেকেই ঘরে বসা, তো একটা ছুটি ছুটির আমেজেই যেন চলেছি টানা আর কি। তো সেই জন্য হ্যাঁ অবশ্যই পুজো শেষ হয়ে গেলে একটা খারাপ লাগা তো থাকবেই, ঘুরে বেড়ানোটা আবার বন্ধ হয়ে যাবে। সামনের বছর আরও মানে অনেক বেশি আনন্দ করবো আমরা। বাড়ি চলে এসেছি, আজকে আর খুব বেশি ঘোরাঘুরি করিনি, দেখো 11টা বাজে বাড়ি ঢুকে গেছি। আর আজকে বেরিয়েওছি একটু একটু মানে সন্ধ্যের পর আর কি, তো বেরিয়ে কি কিছু বলবি? হ্যাঁ আচ্ছা এক মিনিট। সবাইকে শুভ বিজয়া, যারা বড় তারা আমার প্রণাম নেবেন, আর যারা আমার সমবয়সী তারা ভালোবাসা, আর যারা আমার ছোট তারা আমার স্নেহ নিও, ভালো থেকো, ভালো থাকুন, আগামী দিন আরো ভালো হোক, আরো সুন্দর হোক, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাসুবীর ভিডিও আরো বেশি করে দেখতে থাকুন। আরো বেশি আমরা রেসপন্স আশা করছি। একটা পুজো কেটে গেল, আশা করি আগামী পুজোয় আমরা আরো অনেকটা দূর অনেকখানি পথ আমরা হেঁটে যেতে পারবো। আমরাও চেষ্টা করছি সবসময় নতুন নতুন ভাবনা নিয়ে আসার, নতুন নতুন বিষয় তুলে ধরার। তো আমাদের যদি একটু সমর্থন, মানে আমাদের বলতে বেসিক্যালি বাসবীর, ওকে একটু সাপোর্ট করুন, ওকে একটু সমর্থন করুন, তাহলে হয়তো ওর আরও মানে নিজেকে একটা সেলফ মোটিভেশনের জায়গা থাকে, তো তো সেই জায়গাটাতে আমার মনে হয় এটা হলে বোধ হয় ও আরও বেশি এগোতে পারবে, আরও আপনাদের অনেক বেটার জিনিস দিতে পারবে। তো ঠিক আছে, তো আমি আর কিছু বলবো না, আমার হয়ে অনেক কথা বলে দিয়েছে অভিষেক। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর সেই সঙ্গে আরেকবার তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমার যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আর বলে দিই আমার এই গলার হারটা, এটা আমি কিনেছিলাম বাগবাজার থেকে, বাগবাজারে সপ্তমী না কবে গেলাম, হ্যাঁ সপ্তমীর দিন, সপ্তমীর দিন বাগবাজারে গিয়েছিলাম, তো ওখান থেকে এই হারটা কিনেছিলাম, তারপর বাড়ি এসে আর তোমাদের দেখানো হয়নি, এটা আজকে পরেছিলাম। এটা বেশ দিদি দিদি করে দিদি দিদি করে বেশ জপিয়ে বিক্রি করেছিল, মানে ও বলতে চাইছে যে দোকানদার দিদি এটা নিন না, আপনাকে খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে এইসব বলে। তবে হারটা পরে ভালো লাগছে, এটা ঘটনা খুবই সত্যি সত্যি, তোর এই জামাটার সঙ্গে এই টপটার সঙ্গে হারটা খুব সুন্দর গেছে, এটাও এটাও ঘটনা, সেই কারণে আমি আর লোকটিকে কিছু বলতে পারছি না, কমা গেন্না করে দিলাম। আচ্ছা তাহলে শেষ করি, আপনার পারমিশন নিয়ে তাহলে শেষ করি আজকে। আমরা দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, ততদিনের জন্য থাকুক অপেক্ষা।